2020 সাল থেকে একটি নতুন দিশা এবং নতুন ভাবনা নিয়ে এনিমেটর ঘুরতিবাজ সংস্থা একটা ঘুড়ি উড়ানোর ক্লাব শুরু করে। 2021 থেকে ঘটা করে ঘুরতিবাজ শুরু করে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা, এবছর চতুর্থ মরশুম। শনিবার থেকে শুরু হয়েছে শহরের বাথারঘাট মাতৃপল্লী মাঠে এই উৎসবের সূচনা, চলবে রবিবারও। প্রতি বছরের ন্যায় এবছরও খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে, প্রচন্ড সাড়া পায় এনিমেটর নামের এই সংস্থাটি। এবছর 20টি টিম অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, এর মধ্যে 3টি বাচ্চাদের টিম এবং 1টি মেয়েদের টিমও রয়েছে। তাদের লক্ষ্য হল চাইনিজ মাঞ্চাকে বিরোধিতা করা, ঘুড়ি উড়ানোর যে প্রথা যেটা হারিয়ে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনাই, এমনটাই জানান এনিমেটরের কর্ণধার কৌশিক সমাজপতি। আমরা 2020 থেকে একটা ক্লাব, ঘুড়ি উড়ানোর ক্লাব, যার নাকি একদম ইউনিক গুড্ডিবাজ, আমরা শুরু করি 2021 থেকে। আমাদের গুড্ডিবাজের টুর্নামেন্ট শুরু হয় এই বছর, এ নিয়ে চতুর্থ সিজন। প্রতি বছরই আমরা ভালো সাড়া পাই, কিন্তু এই বছর অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। 20খানা টিম আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে, যেটা আমাদের 3-3টে বাচ্চাদের টিম আছে আর 1টি মেয়েদের টিম আছে। আর আমাদের মেইন লক্ষ্য হলো যে চাইনিজ মাঞ্চাকে বিরোধিতা করে এই যে ঘুড়ি ওড়ানোর যে প্রথাটা যেটা হারিয়ে গেছে আজকে সেটাকে ফিরিয়ে আনা। কীরকম কি এনটিপি দেওয়া দিতে হয়? হ্যাঁ, এনটিপি 500 rupees এনটিপি। আর ওর ম্যাচ মানে চ্যাম্পিয়ন্সদের জন্য রাখা আছে ট্রফি এবং 10,000 টাকা, রানার্সদের জন্য রাখা আছে 7,000 টাকা এবং ট্রফি। এরপর আপনার থার্ড যে পজিশন হোল্ড করবে ওর জন্য রাখা আছে 5,000 টাকা এবং ট্রফি। এবং যে ম্যান অফ দ্য সিরিজ হবে, যে সবচেয়ে বেশি ঘুড়ি কাটবে, ওর জন্য রাখা আছে ট্রফি এবং 3,000 টাকা। কী কী থাকছে এই প্রোগ্রামে? প্রগতি কয়েকদিন থাকছে প্রোগ্রামটা? আমরা 2 দিনের জন্য, আমরা এখন অব্দি শেডিউল করে রেখেছি, কিন্তু বৃষ্টি যদি আসে তবে আমরা নেক্সট উইকে আমরা মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু আশা করি কালকের মধ্যে আমরা কমপ্লিট করে নেবো।